শহীদুল জহির আমাদের এক ব্যাচ আগের 1981 ব্যাচ, তো তার সঙ্গে আমার একটু দূরত্ব, আমি 1982 ব্যাচ, আমাদের সিনিয়র জুনিয়রদের একটা সম্ভ্রমের ব্যাপার থাকে। আমি আমার আরেক তরুণ সহকর্মী এখানে আসার সময় ওনার রুমের সামনে দিয়ে আসতে হতো, তো দরজা খোলা থাকলে অনেক কিছু দেখা যেত। তো আমি দেখতাম যে উনি খুব সিম্পল একটা খাটের মধ্যে হয়তো শুয়ে আছেন, মানে আর ওনার অনেক বই ছড়িয়ে ছিড়িয়ে থাকতো ওনার রুমে এবং ধুলি দূষরিত অনেক। তো দু একবার দেখে আমার কাছে মনে হলো বেশ দামি দামি বই ফ্লোরে পড়ে আছে। তা আমি একদিন বললাম যে আপনার এখানে অনেক বই আছে ভালো, তো এগুলো দু একটাকে আমি ধার নিতে পারি কিনা, পরে আমি ফেরত দেব। তো উনি বললেন নেবেন, অসুবিধা নেই, নিতে পারেন। উনি চিনতেন আমাকে, আমি তিনতলায় থাকি। তো আমি দু একটা বই এবং ভালো কিছু বই আমি নিলাম এবং এগুলো একটু ঝেড়ে দিই। তো হঠাৎ কর্নার দিকে দেখি যে কর্নারে অনেকগুলো বই সাদা কালো প্রচ্ছদ এবং লেটার প্রেসে ছাপা, খুবই মানে সনাতনী। তা আমি বললাম যে এগুলো এতগুলো বই, ও আমি আমার বই, ওটা হাক্কানি থেকে বের করেছিল, বিক্রি টিক্রি হয় না, এই জন্য কর্নার মধ্যে রেখে দিয়েছে, তো ওগুলো ও থাকবে। তা আমি ভাবলাম ওনার কাছ থেকে এত ভালো ভালো বই নিচ্ছি, এখন ওনার বই যদি একটা না নেই তাহলে তিনি হয়তো মনে করবেন যে ভদ্রলোক খুবই অনুদার, আমার অন্য বই নিল কিন্তু আমার একটি বই নিল না। তা আমি ওনার একটি বই নিলাম, নিয়ে আমি তিনতলায় চলে গেছি। গিয়ে আমি ভাবলাম যে বই ঝেড়ে টেড়ে, তখন ভাবলাম যে অন্য বইগুলো পড়ে পড়ে ওনার যেহেতু বইটা ছোটো, এক বইয়ের নামটা হলো জীবন ও রাজনৈতিক বাস্তবতা। প্রথম আমার কাছে মনে হয়েছিল প্রবন্ধের বই, পরে দিলাম না একটি উপন্যাস, উনিই বললেন এটা উপন্যাস দেখ। তাই আমি ভাবলাম যে পরবর্তী সময় দেখা হলে উনি হয়তো আমাকে জিজ্ঞেস করবেন যে, বা অথবা একটু আগ্রহ থাকতে পারে যে আপনি আমার এটা পড়েছিলেন কি না। তাই আমি ভাবলাম যে যেহেতু আমার সিনিয়র এবং আমার অগ্রস্পতি, তা আমি তার লেখাটা আগে পড়বি, অন্য বই রেখে এই এটার শুরু করলাম। তো প্রথম পৃষ্ঠা, এটা আপনি জানেন যে এটাতে কোনো প্যারা ভাগ নাই এবং একটা প্যারা দিয়ে শুরু, একটা প্যারা দিয়ে উপন্যাসটি শেষ হয়েছে। তো প্রথম পৃষ্ঠাটা বাক্য অনেক লম্বা, দীর্ঘ একটি বাক্য দিয়ে শুরু হয়েছে। প্রথম পৃষ্ঠা পড়ার পর আমি একটু নড়ে চড়ে সোজা হয়ে বসলাম এবং ছোট উপন্যাস কিন্তু আমি এক বসাতে শেষ করেছি। আমার একবার বাথরুমে যাওয়ার ইচ্ছা হয়েছিল, নামল যেন আমি এটা শেষ করে যাব। পড়ার পর আমি কাঁপতে শুরু করি এবং আমি মানে তাৎক্ষণিকভাবে আবার নিচে চলে গেলাম যে আমার কয়েকটা কপি দরকার, কারণ তখন আমি মহিল হাসান সাহেবের বা সুশান্ত মজুমদার এদের সঙ্গে যারা কথা সাহিত্য নিয়ে লিখছেন বা তখন তারা খুব গতিশীল মানুষ। তো আমি ভাবলাম যে বই গিয়ে দেখি ওনার রুম তালা দেওয়া, উনি বাইরে চলে গেছেন। তো হতাশায় আমি ফিরে আসলাম, তারপর আমি দম নিচ্ছি আর কি, আর কোনোটা পড়ার সুযোগ পাচ্ছেন। তারপর আমি আরও কয়েকবার গেলাম, সন্ধ্যার পরেও গেলাম, না আমি বারান্দায় একটা চেয়ার নিয়ে বসে আছি যে উনি আসলে তো দেখবো নিশ্চয়। দেখা গেলে 11টার দিকে দীর্ঘ পা ফেলে ফেলে উনি ঢুকছেন, তখনই আমি গেলাম। তো উনি দরজাটা খুলে মাত্র উঠলেন, আমি বললাম যে আমি আপনার ওই যে বইটা নিয়েছিলাম এটার কয়েকটা কপি আমার লাগবে। তুমি বলে আপনি কি এটা পড়ে ফেলেছেন নাকি? ওনার একটা কথা বলে একটা বিশেষ ভঙ্গি ছিল, আমি পড়ে ফেলেছি এবং আপনাকে আমি নিশ্চিন্তে নির্দ্বিধায় বলতে পারি যে আমার জীবনে আমি যেন উপন্যাস পড়েছি, আমি আজ শ্রেষ্ঠ উপন্যাসটি পড়েছি। তো উনি হা হা করে আসলে কী বলেন আপনি? আমি বললাম যে আমি সিরিয়াস, আপনি আমাকে কয়েকটা বই দেবেন, আমি দিলেনও। তারপরে দিয়ে আমি অফিসে গিয়ে তারপর আমি ওই যে সাবেরকে, তারপর সুশান্ত মজুমদারকে, আরও কাকে কয়েকজন দিলাম। সবার তো সমান সময় হয় না, আর আমি মোল্লাসান স্যার বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনার জন্য এত ভালো লেগেছে, আপনি আমিও পড়বো এটা। উনি হয়তো পড়লেন, তারপর আমাকে বললেন যে এটার উপর একটা রিভিউ দেন। তা আমি বিচিত্রায় এক পৃষ্ঠা একটা রিভিউ দিলাম জীবন রাজনীতি ব্যস্ততা। তো অনেকে পরে শুনলাম বলেছেন যে ও মোহাম্মদ সাদিক তো সরকারি চাকরি করে, আরেকজন সরকারি চাকরি করে শহীদুল জহির, তার সম্পর্কে তাকে একদম আকাশে উঠিয়ে দিয়েছে। সম্ভবত জীবন রাজনৈতিক ব্যস্ততা কিংবা শহীদুল জহির বইয়ের রিভিউ প্রথম, আমার যদ্দূর মনে পড়ে উনি এরকমই বলছিলেন। তা আমি ওই বিচিত্রটা আমি খুঁজে পাইনি, আর আমি অনেক সময় খুঁজি যে এটা হয়তো একটা সংকলনে দেওয়া যায়। তো
তখন অনেকে আগ্রহ কেউ কেউ দেখালেন কিন্তু পরবর্তীকালে আর এই এক দুই বছরের মধ্যে দেখলাম যে মোটামুটি অনেকের নজরে তিনি পড়েছেন এবং শিল্পতরু আবিদাজাদ উনি আরেকটা এডিশন এটার বের করতে রাজি হলেন তখন দ্বিতীয় সংস্করণ বেরোলো শিল্পতরু থেকে তখন বেশ ঝকঝকে চাপা চার কালার প্রচ্ছদ ওই লেটার পেসে উনি নিজে প্রচ্ছদ করেছিলেন ওনার শহীদুল জহিরের করা প্রচ্ছদ দ্বিতীয় বইটা দেওয়ার সময় যেটি ঘটেছে যেটা আমি আপনি শহীদুল জহির প্রসঙ্গে এনেছেন বলে আমার কাছে উনি বই নিয়ে আসছেন তখন উনি আবার তিনতলায় চলে আসছেন আমিও তিনতলায় উনিও তিনতলায় মাঝখানে যে ডিফারেন্ট সিঁড়িটা কি তারপর আমরা নিয়ে এসে একটু সেই বিশেষ ভঙ্গিতে হাসলেন আপনার জন্য একটা বই উনি খুব রুচিশীল মানুষ ছিলেন খুবই ভদ্রলোক ছিলেন তাই আমার কীরকম তখন উনি দেখালেন যে শিল্পতরুতে শেষ পর্যন্ত বেরিয়ে গেছে বইটি পেয়ে দেখে আমার খুব ভালো লাগলো যে এই বইয়ের আবার বেরিয়েছে ওখানে উনি লিখে দিয়েছিলেন যেটা আমার জন্য অনেক বড় কমপ্লিমেন্টস এই বইয়ের দ্বিতীয় মা কবি মোহাম্মদ সাদিককে প্রীতিসহ শহীদুল জহির তাহলে আপনি উনি হাসলেন বললেন আসলে এটা তো আপনি নিয়ে আসলেন এটা বলেছিলেন এবং আমার আনন্দ লাগে এই জন্য ওই যে বললেন না আপনি যে শিল্প বা কোনো মাধ্যম ঈর্ষান্বিত করবে আমাকে শহীদুল জহির নিজে একদিন পরে বলেছেন যখন উনি আলাউল পুরস্কার পেয়েছেন নাম ডাক চারপাশে তখন উনি আমাকে বললেন কবি জেলাস হয় না আপনার আমাকে সবাই এরকম খুঁজে আপনাকে খুঁজে আমাকে খুঁজে তখন আমি তাকে বলেছিলাম এটা যে শহীদ ভাই আমার জন্য যেটা কত আনন্দের এটা আমি আপনাকে বলে বুঝাতে পারব নিজে একটি ভালো লেখাল লিখে ফেলা এটা তো ডেফিনেটলি আনন্দের কিন্তু একটা ভালো লেখার আবিষ্কার করা একজন লেখককে আবিষ্কার করা এটাও কি কম আনন্দের আমাকে যে লোকে বলে মাঝে মাঝে যে মোহাম্মদ সাদিক শহীদুল জহির কথা বলেছিলেন বা আমার কাছে আপনাকে খুঁজে আমি তো খুবই আনন্দিত তো যাই হোক আমি যেটি বলছিলাম যে পরে উনি আমাদের একদম ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গিয়েছিলেন এবং উনি আমার বাচ্চাদের এত ছবি তুলেছেন যে আমি নিজেও আমার বাচ্চাদের এত ছবি তুলি নেই তো পরবর্তীকালে একটি বই উৎসর্গ করেছিলেন তিনি শেখ আব্দুর রহমান এবং আমাকে সে রাতে পূর্ণিমা ছিল এই উপন্যাসটি তিনি একটা সরকারি ডায়েরিতে লিখেছিলেন ওই যে ওইটার মধ্যে লাল কালি দিয়ে পুরোটা লেখা তা আমি একদিন দেখে বললাম এটা আমাকে দিয়ে দেন তুমি বললে এটা দিয়ে কী করো আমি বললাম থাকলো স্মৃতি তা আমি ভাবছি যে আচ্ছা হয়তো কয়েকদিন পরে দিকে উনি এটা প্যাকেট করে নিয়ে আমাকে বললেন যে আপনি এটা চেয়েছিলেন রাখেন অনেক মজার স্মৃতি আছে এবং উনি যখন মারা গেলেন তখন তার তাকে কবর দেওয়া হলো বুদ্ধিজীবী গুরুস্থানে তো ওইটাতে ছয় মাস পরে না এক বছর পরে এরকম ইয়ে করে ফেলে তখন আমার কাছে মনে হলো যে একটা অ্যাপ্লিকেশন দেওয়া যায় ইয়েতে তার ফ্যামিলি থেকে দিলেন আমিও একটা অ্যাপ্লিকেশন দিলাম সিটি কর্পোরেশন তারা বললো যে বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক বা স্বাধীনতা পুরস্কার না পেলে কোনো লেখকের কবর আমরা পারমানেন্ট করি না বুদ্ধিজীবী কবরস্থানে তখন আমার খুব কষ্ট হলো আমি স্থানীয় সরকার সচিব খুরশিদ আলম স্যার তাকে একটা ডিও লিখলাম বিএমএর ডিজি হিসাবে এবং এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে গেলাম যে বললাম আমি ওখানে লিখেছিলাম যে ভবিষ্যতের বাংলা সাহিত্যের মুগ্ধ পাঠক যখন শহীদুল জহিরের স্মৃতি খুঁজতে আসবে এবং তিনজন জানবেন যে শহীদুল জহিরকে আমরা 3,500 জায়গাও বাংলায় দেইনি সেটি হবে আমাদের জন্য খুবই লজ্জার ক্ষেত্র বিশেষে কলঙ্কের তা আপনি আশা করি উনিও 81 বেঁচে ছিলেন আপনার ব্যক্তিগত ডিসক্রিপশন অ্যাপ্লাই করে তার সমাধিটি স্থায়ী করার বিষয়ে যত্নবান হলে বলে আমরা বিষয়ে সব প্রেস ক্লিপিং টিমি দিলাম যে পুরস্কার পাননি বলেই কি তিনি স্বীকৃত হবেন না পরে খুরশিদ আলম স্যারের চেষ্টা এবং এটা হলো এবং আমার কাছে একটা কপি তারা দিলেন যে এটা স্থায়ী হবে এবং তার ফ্যামিলিতে আর আমি বিয়ামে একটা হল শহীদুল জহির হল সম্ভবত একমাত্র হল তার নামে এটা আমি বিয়াম গভর্নিং বডিতে দিয়ে আমি এটা করেছিলাম এটা আছে এখনও এবং তার কবরটা স্থায়ী হয়েছে পরবর্তীকালে তার বন্ধুবান্ধব মিলে একটা মানে কমিটি হয়েছিল তো সেখানে আমার দুঃখ হয় যে তার একজন বন্ধু আমাদের এই পুরো কমিটির বিষয়টাকে তার নিজে একক নামে করার জন্য খুব হতাশ করেছেন আমাকে যাই হোক তার একটা স্মারক গ্রন্থ বেরিয়েছে
আমি প্রথম আলোতে একটা লেখা লিখেছিলাম, একজন নিরিবিলি মানুষ, তো ওই সারা গ্রন্থ আমার ওই লেখাটিও যায়নি। তো এনিওয়ে, শহীদুল জহির আমাদের গৌরবের এবং গর্বের, উনি নিজে জীবিত অবস্থায় আমাকে বলেছেন যে আমার কোনো গল্প বা মানে উপন্যাস, নাটক বা সিনেমা হলে আমার ভয় হয় যে এটি যথাযথ হয়ে উঠবে কি না, এটি নিয়ে তার শঙ্কা ছিল। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, তার কয়েকটি বই কিন্তু বাজারে চালু আছে, যেমন আবু ইব্রাহিমের মৃত্যু, এগুলো তিনি আমাকে বলেছিলেন যেগুলো আমি স্বীকৃত না, এগুলো আমি আমার আমি এগুলো বের করব না, কিন্তু তার মৃত্যুর পর এগুলো বই বেরিয়েছে। এবং এখন আপনি একজন লেখকের ইচ্ছা অনিচ্ছাকে তো সম্মান দেখানো উচিত, এমন কেউ কেউ এটা বলেন যে না এখন লেখক না বললো তার ওই লেখা তো আমরা দেখবো, উনি স্বীকৃতি দিন বা না দিন, কিন্তু তার এগুলো নিয়ে একটু রিজার্ভেশন ছিল। তিনি তার ওই উপন্যাসগুলো যে জীবন রাজনৈতিক বাস্তবতার, সেরাতে পূর্ণিমা ছিল, মুখের দিকে দেখি, এগুলোকেই স্বীকৃত বলছেন, আর ওই দোলো নদী হাওয়া ইত্যাদি, কিন্তু বাকিগুলোকে বলেননি, কিন্তু কেউ কেউ এটা করছেন। তো আমার ইয়ে লাগে, কষ্ট লাগে, কেন জানেন, যে শহীদুল জহির বলছিলেন যে এগুলো আমার স্বীকৃত নয়, কিন্তু এগুলো যাচ্ছে এবং আমি বেঁচে আছি, আমার কিছু আমি কিছু করতে পারছি, এটা আমার খারাপ লাগে, এক। আর দুই নম্বর হচ্ছে যে শহীদুল জহিরকে নিয়ে আর একটু স্ট্রাকচার্ড কিছু হতে পারত, হবে, কারণ শেষ পর্যন্ত লেখাই লেখককে বাঁচিয়ে রাখে, আমাদের ব্যক্তি বাঁচিয়ে রাখেন।